ব্লক আর পি ব্লক শেষ, এবার আসো ডি ব্লকের ক্ষেত্রে। ডি ব্লকের ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে কি, যেহেতু এটা ডি ব্লক, সো লাস্ট ইলেকট্রনটা যাবে হচ্ছে আমাদের ডি অরবিটালে, যাই হোক গেল। তো এটার গ্রুপ বের করার সিস্টেম কি, যে ডি অরবিটালে যতগুলো ইলেকট্রন আছে, মানে লাস্ট যে ডি অরবিটালটা সেটাতে যতগুলো ইলেকট্রন আছে ওই ইলেকট্রন সংখ্যা, এবং তারপরে যে এস অরবিটালে যে ইলেকট্রনটা মানে আছে, মানে আমাদের দেখো যেহেতু এখানে এন এর মান থ্রি এবং সর্বশেষ কক্ষপথের কিন্তু সর্বশেষ কক্ষপথ কিন্তু থ্রি না, এটা হচ্ছে ফোর। সো সর্বশেষ কক্ষপথ কোনটা, এন প্লাস ওয়ান হবে, তার মানে যেহেতু ডি অরবিটালের ক্ষেত্রে সিস্টেমটা একটু আলাদা, আমরা জানি যে ফার্স্টে ওই ইলেকট্রন আসে কোথায়, ডিতে, তারপরে যায় কোথায়, এসে, উল্টা হয় না। তো এই জন্যই হচ্ছে কি যে এই ডি অরবিটালের যে ইলেকট্রন সংখ্যা ওইটা, এবং তার আগে যে এস অরবিটালের যে ইলেকট্রন ফিল আপ হয়েছিল মানে ফোর এস, এক্ষেত্রে আমার এক্সাম্পল কত, ফোর এস, তাহলে কোথায় যে এই থ্রি এর সাথে ওয়ান যদি যোগ করি তাহলে কত, ফোর হয় না, এই যে এন ডি, মানে এন প্লাস কত, ওয়ান, বুঝছো। যদি এখানে ধরো ফোর ডি হইতো তাহলে ফোর প্লাস ওয়ান কত, ফাইভ, এখানে কত হইতো, ফাইভ এস হইতো অন্য কোনো মোলের ক্ষেত্রে, ঠিক আছে। ধরো আমি একটা যদি এক্সাম্পল নেই তোমার, ধরো নিলাম হচ্ছে জিরকোনিয়াম নেই, ধরো নিলাম হচ্ছে জিরকোনিয়াম, বা জিরকোনিয়াম না নিয়ে ধরো আমি সিলভার নিলাম, ধরো সিলভার, সিলভারের যে অ্যাটমিক নাম্বার সেটা হচ্ছে সাতচল্লিশ, ঠিক আছে। তাহলে আমরা জানি যে ইলেকট্রন বিন্যাস করলে ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, ফোর এস টু, থ্রি ডি টেন, তো কত হইলো আমাদের, হইলো হচ্ছে মোট তিরিশ, ঠিক আছে। এবং আমাদের, আমরা জানি যে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী তারপরে কোন অরবিটালটা আসবে, বের করলে বের করা যায় ধরো এই থ্রি ডি, থ্রি ডির পরে আসবে তোমার ফোর পি, ঠিক আছে। তাহলে ফোর পি, তো যেহেতু তিরিশ হয়ে গেলো তা আমি ফোর পি সিক্স হবে, কারণ পিতে তো ছয়টা থাকে, তিরিশ আর ছয় কত, ছত্রিশ। তো ফোর পির পরে তোমার আসবে আবার ফাইভ এস, ছত্রিশ, তাহলে এট দুয়ে আটত্রিশ, তাহলে আরও কিন্তু বাকি আছে। ফাইভ এসের পর আসবে তোমার ফোর ডি, ঠিক আছে, আটত্রিশ, আটত্রিশ, আর হচ্ছে এখানে কিন্তু তোমার বাকি থাকে কত, নয়, তাহলে আটত্রিশ আর, সরি, আটত্রিশ আর হচ্ছে তোমার নয়, হ্যাঁ আটত্রিশ আর নয় হচ্ছে তো কত, সাতচল্লিশ। তার মানে দেখো এই যে তোমার সিলভার, এটাও কিন্তু ডি ব্লক মৌল, কারণ দেখো ফোর ডি নাইন, মানে শেষ ইলেকট্রনটা আছে কোথায়, ডি অরবিটালে, দেখো তো তার যে আগে যে এস অরবিটালটা ওটা কিন্তু শেষ কক্ষপথ, বা সেটা কিন্তু তার চেয়ে এক বেশি। তো এই যে ফোর ডি, এটা হচ্ছে আমাদের এন ডি, ঠিক না, আর তার আগের যে অরবিটালটা ওটা কি তার চেয়ে এক বেশি না কক্ষপথ নাম্বার, এন প্লাস ওয়ান না, বলতে পারি আমরা, আর এটা কী অরবিটাল, এস অরবিটাল, তো এই জন্য আমি এটাকে কী লিখছি, এন প্লাস ওয়ান এস প্লাস এন ডি। তুমি এটা জাস্ট মনে রাখার একটা কৌশল, ঠিক আছে। সো এই যে শেষ দুটো অরবিটাল, এই অরবিটাল দুইটার যে ইলেকট্রন সংখ্যা, এগুলো তুমি যোগ করলেই তুমি তাদের কী পাওয়া যাবা, গ্রুপ নাম্বারটা পাওয়া যাবা, ঠিক আছে। যেমন দেখো এই যে তোমার আয়রন, আয়রন যদি আমরা এই টু আর সিক্স যোগ করি তাহলে কত হয়, এইট হয় না, তার মানে আয়রনের গ্রুপ নাম্বার কত, আয়রনের গ্রুপ নাম্বার হচ্ছে এইট, সো আয়রন গ্রুপ এইটে অবস্থিত। এবং দেখো এই যে তোমার সিলভার, সিলভারের ক্ষেত্রে তোমার এন এই টু আর নাইন যোগ করো, যোগ করলে কত হবে, ইলেভেন হবে, তার মানে সিলভারের গ্রুপ নাম্বার কত, গ্রুপ নাম্বার হচ্ছে ইলেভেন, ঠিক আছে। আর এফ ব্লক নিয়ে আসলে খুব একটা চিন্তা নাই, কারণ আমরা জানি যে এফ ব্লকে সবাই কিন্তু দেখো গ্রুপ থ্রি এর অন্তর্ভুক্ত, দেখো এই যে গ্রুপ থ্রি এর মধ্যে কিন্তু কী ছিল, ল্যান্থানাম ছিল এবং অ্যাক্টিনিয়ামও করেছিল, গ্রুপ থ্রিতেই ছিল, তার মানে যেহেতু এগুলো ল্যান্থানামের সাথে সাদৃশ্যপূর্ণ, তার মানে এই ল্যান্থানাম সিরিজ এবং অ্যাক্টিনিয়াম সিরিজ সবাই কি গ্রুপ থ্রি এর অন্তর্ভুক্ত না, তার মানে আমরা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখবো, যেটা খুবই ইম্পর্টেন্ট, যে এফ ব্লক এলিমেন্টস কোন গ্রুপের, গ্রুপ থ্রি। সো বুঝতে পারছো যে ব্লক এলিমেন্ট শেখার কারণে তোমার জিনিসগুলো কি একদম ক্লিয়ার হয়ে গেছে না, ধর্ম টর্ম বা গ্রুপ বের করা সব কিছু কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার আই থিঙ্ক। সো এভাবে আসলে ভিন্ন ভিন্ন ব্লক অনুযায়ী ভিন্ন ভিন্ন গ্রুপ বের করার নিয়ম, ঠিক আছে। সো তোমরা এটা আসলে সবগুলো এলিমেন্টের ক্ষেত্রে তোমরা চেক করে দেখতে পারো।